রহমান আবু মাসুদ আনসারী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একতা জনক ব্যক্তি বলেন বলল হে আল্লাহ রসুল আমি সালাতে সামিল হতে পারি না কারণ উমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব দীর্ঘ সালাত আদায় করেন আবু মাসুদ রাদি আল্লাহ বলেন আমি নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোনো নসিহতের মজলিসে সেদিনের তুলনায় অধিক রাগুন্বিত হতে দেখিনি তিনি বললেন হে লোকসকল তোমরা মানুষের মধ্যে বিরক্তিকর সৃষ্টি করো অর্থাৎ যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী দুর্বল ও কর্মব্যস্ত কর্মব্যস্ত লোকও থাকে অর্থাৎ তো মজলিসে জামাতে যখন সালাত আদায় করতে হবে অনেক লোকের সমাগম যেখানে থাকবে তখন আমাদের সালাত হতে হবে সংক্ষিপ্ত সালাত এতে সকলে উপকৃত হবে এটাই হরত সাল্লাম বলেছেন